আমরা অনেকে মনে করি বাংলাদেশ অনেক গরিব একটি দেশ, কিন্তু আপনার বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি যে বাংলাদেশে এমন এমন ধনী ব্যক্তি রয়েছে যে তাদের সম্পত্তির পরিমাণ শুনলে আপনি মাথায় হাত দিতে বাধ্য হবেন। আর বর্তমানে বাংলাদেশে ধনীর পরিমাণ দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, মানে যারা ধনী তারা ধনী হয়ে যাচ্ছে আর যারা গরিব তারা গরিব হয়ে যাচ্ছে। তো সেটা যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো নতুন জরিপে বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তি সম্পর্কে, আর এই ব্যক্তিবর্গরাই বর্তমানে বাংলাদেশ শাসন করছে। তো এদের সম্পত্তির পরিমাণ কত তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই লিস্টটি নেওয়া হয়েছে সম্প্রতি কিছু ওয়েবসাইট ঘাটাঘাটি করে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়, আপনাদের অনেক ধন্যবাদ। তো 10 নম্বর অবস্থানে রয়েছে সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই, কারণ সাকিব আল হাসান হচ্ছে বাংলাদেশের গর্ব এবং বর্তমান পৃথিবীর সেরা অলরাউন্ডার। তো যাই হোক, তিনি জন্মগ্রহণ করেছিলেন 24 মার্চ 1987 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর এবং তিনি জন্মগ্রহণ করেন মাগুরা জেলা খুলনা বিভাগের আন্ডারে, আর তিনি বর্তমানে ঢাকাতে বসবাস করছেন। বর্তমান সময়ে সাকিবের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $250 মিলিয়ন। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 2,125 কোটি টাকা। আর এই পরিমাণ সম্পত্তি সাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেট খেলায় আয় করেননি, তার রয়েছে দেশে এবং বিদেশে অনেক ধরনের ব্যবসা। তাছাড়া সাকিব আল হাসান বাংলাদেশের সব থেকে হাইস্ট পেড ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সাকিব আল হাসানের সাথে বাংলাদেশের অনেক কোম্পানির দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে এবং সেখান থেকে সাকিব আল হাসান বছরে কোটি কোটি টাকা আয় করে থাকে। এছাড়াও সাকিব আল হাসানের রয়েছে রেস্টুরেন্ট ব্যবসা। সাকিব আল হাসান যেমন ধনী তেমনই একজন শৌখিন মানুষ, তার কাছে সব থেকে দামি দামি গাড়ির কালেকশন রয়েছে, যেমন মার্সিডিস, টয়োটা, প্রাডো ইত্যাদি। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে রাগিব আলী। বাংলাদেশের সেরা 10 জন ধনী ব্যক্তির লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে রাগিব আলী। তিনি 1938 সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ইংল্যান্ড থেকে তার গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছেন। তার পিতা ছিলেন একজন কাঠুরিয়া। বাংলাদেশের বেশিরভাগ চায়ের চাহিদা মিটিয়ে থাকে রাগিব আলীর কোম্পানি। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $270 মিলিয়ন। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 2,300 কোটি টাকা। রাগিব আলী নিজের সম্পত্তি গড়ার পাশাপাশি প্রায় 200 শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করেছেন। বর্তমানে রাগিব আলীর বিশাল বিশাল 4টি চায়ের বাগান রয়েছে, আর এই এক একটি চায়ের বাগানের মূল্য প্রায় 200 কোটি টাকা। তবে রাগিব আলীর নামে অসংখ্য অভিযোগ রয়েছে, ভূমি দখল এবং অর্থ জালিয়াতির মামলায় বর্তমানে রাগিব আলী এবং তার ছেলে আব্দুল হায়ের আদালতের সাজা ভুগছে। আর এমনটাই শোনা গেছে যে তিনি নাকি তার সকল সম্পদ জালিয়াতি করে অর্জন করেছেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে ইকবাল আহমেদ। বাংলাদেশের সেরা 10 জন ধনী ব্যক্তির লিস্টে 8 নম্বর অবস্থানে রয়েছে ইকবাল আহমেদ। তিনি একজন সফল উদ্যোক্তা এবং ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ী। ইকবাল আহমেদ 1956 সালে সিলেট জেলাতে জন্মগ্রহণ করেন, আর বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $290 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 2,500 কোটি টাকা। তবে বাংলাদেশের ধনী ব্যক্তিরা যে সম্পত্তি শুধুমাত্র জনগণের সামনে প্রকাশ করেছে সেগুলো তাদের অরিজিনাল সম্পত্তি নয়। তাদের অরিজিনাল সম্পত্তির উপরে ট্যাক্স দিতে হয় বলে তারা তাদের সম্পত্তি বেশিরভাগ ইললিগাল ভাবে লুকিয়ে রাখে। তো যাই হোক, তিনি শুধু চিংড়ি মাছের ব্যবসা করে এত ধনী হয়েছেন, আর তার নামে তেমন কোনো কমপ্লেন নেই। তিনি শুধু চিংড়ি ব্যবসা করে এত সম্পত্তির মালিক হয়েছেন। বর্তমানে ইকবাল আহমেদ লন্ডনের ম্যানচেস্টারে বসবাস করছেন। সি মার্ক এবং ইপকো ব্র্যান্ড এডিটি কোম্পানির মালিক তিনি। ইকবাল আহমেদ ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে সবার উপরের তালিকায় রয়েছেন। 7 নম্বর অবস্থানে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। বাংলাদেশের সেরা 10 ধনী ব্যক্তির লিস্টে 7 নম্বর অবস্থানে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা এবং একজন মন্ত্রী, লেখক এবং সমাজসেবক। 2012 সালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন। তিনি 1942 সালে জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি বিবিসির এক ইন্টারভিউয়ে বিরোধী দল চক্রান্ত করে রানা প্লাজা ধসিয়েছে এমন কথা বলে হাসির পাত্র হয়েছিলেন। তো যাই হোক, কিছু রিপোর্টের মতে বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $400 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 3,400 কোটি টাকা। আর এই পরিমাণ সম্পত্তি লিওনেল মেসির কাছে রয়েছে, তবে তাকে নিয়েও বিভিন্ন ধরনের সমালোচনা রয়েছে। এরপর 6 নম্বরে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। বাংলাদেশের সেরা 10 জন ধনী ব্যক্তির লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন, আর ইনি হচ্ছেন তারেক রহমানের বন্ধু। এর সাথে সাথে তার ব্যবসায়িক পার্টনার ছিলেন, আর বর্তমান সময় তার মোট সম্পত্তির পরিমাণ $420 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 3,570 কোটি টাকা। ব্যবসায়িক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার নামে এই অভিযোগ রয়েছে যে তিনি ব্যাংক থেকে অনেক লোন নিয়েছেন, কিন্তু তিনি সেই লোন পরিশোধ করেননি। তাকে মোট 3টি মামলার কারণে 20 বছরের জেল দিয়েছে আদালত। এগুলো সবই হচ্ছে দুর্নীতির মামলা। এরপর 5 নম্বর
নম্বর অবস্থানে রয়েছে আহমেদ আকবর সুবহান। বাংলাদেশের সেরা 10 জন ধনী ব্যক্তির লিস্টে 5 নম্বর অবস্থানে রয়েছে আহমেদ আকবর সুবহান। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী, এর পাশাপাশি একজন শিল্প উদ্যোক্তা। তিনি হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত কোম্পানি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। বসুন্ধরা গ্রুপের নাম শুনেননি এমন মানুষ হয়তো একটা খুঁজে পাওয়া যাবে না। এই কোম্পানি মূলত সিমেন্ট, টিস্যু, এলপি গ্যাস ইত্যাদি প্রোডিউস করে থাকে এবং বাইরের দেশে এক্সপোর্ট করে থাকে। এছাড়াও এই গ্রুপ মিডিয়া বিজনেস করে থাকে। দৈনিক কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলাদেশ প্রতিদিন সহ একাধিক মিডিয়ার সাথে যুক্ত আছে বসুন্ধরা গ্রুপ। এবং তার ছেলের নাম হচ্ছে সায়েম সোভান আনভীর এবং তিনি বর্তমানে বসুন্ধরা গ্রুপের MD। যাই হোক, আকবর সোভানের মোট সম্পত্তির পরিমাণ $500 মিলিয়ন USD, বাংলাদেশি টাকায় প্রায় 4,250 কোটি টাকা। আর এই পরিমাণ সম্পত্তি রোনালদো তার সারা জীবনে ফুটবল খেলে আয় করেছেন। আর এই পরিমাণ সম্পত্তি নিয়ে রোনালদো পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে সৈয়দ আবুল হুসাইন। বাংলাদেশের শীর্ষে থাকা 10 জন ধনী ব্যক্তির লিস্টে 4 নম্বরে রয়েছে এই ব্যক্তি। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং একজন ফিলান্থ্রপিস্ট, মানে বাংলায় যাকে সমাজসেবক বলে। তিনি পরপর 4 বার নির্বাচিত সংসদ সদস্য এবং তিনি 2009 সালে যোগাযোগ মন্ত্রী ছিলেন। সৈয়দ আবুল হুসেন 1951 সালে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি চাকরি করলেও পরবর্তীতে ব্যবসা করা শুরু করেন। তিনি সাসকো ইন্টারন্যাশনাল গ্রুপের এবং সাসকো NGO-র প্রতিষ্ঠাতা। 2012 সালে পদ্মা সেতুর দুর্নীতিতে বিশ্ব ব্যাংক তার নামে অভিযোগ তুলেছিল। এছাড়াও বিভিন্ন দুর্নীতির সাথে তিনি জড়িত আছেন। আর বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন, যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 8,500 কোটি টাকা। আর এই পরিমাণ সম্পত্তি দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরার কাছে রয়েছে। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের সেরা 10 জন ধনী ব্যক্তির লিস্টে 3 নম্বর অবস্থানে রয়েছে সজীব ওয়াজেদ জয়। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন ICT উপদেষ্টা এবং একজন রাজনীতিবিদ ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সের উপরে ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশের ICT-র প্রধান অ্যাডভাইজার এবং বর্তমানে তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তো যাই হোক, বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 12,750 কোটি টাকা। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে তারেক রহমান। বাংলাদেশের সেরা 10 জন ধনী ব্যক্তির লিস্টে 2য় অবস্থানে রয়েছে তারেক রহমান। তারেক রহমান একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী। তিনি বর্তমানে BMP-র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন। পড়াশোনার পাশাপাশি তিনি তখন থেকে ব্যবসায় সেক্টরে নেমে পড়েন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1.7 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 14,450 কোটি টাকা। তবে তার অ্যাকচুয়াল সম্পত্তির পরিমাণ কেউ জানে না। তবে এমনটাও শোনা গেছে তিনি নাকি মালয়েশিয়ান গাড়ি নির্মাতা কোম্পানি প্রোটনের বেশ বড় সড় শেয়ার হোল্ডার। যাই হোক, এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে সালমান এফ রহমান। সালমান এফ রহমান বর্তমানে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি। তিনি একজন বিশিষ্ট শিল্পপতি, সংসদ সদস্য এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। সালমান এফ রহমান 1966 সাল থেকে তার ভাইয়ের সাথে পারিবারিক বিজনেস করে আসছেন। এরপর 1972 সালে দুই ভাই মিলে প্রতিষ্ঠা করেন বেক্সিমকো নামের এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। আর এই কোম্পানি মূলত ইউরোপে সামুদ্রিক মাছ এবং ঔষধ সহ আরো প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে এবং তার ঔষধ কোম্পানি বর্তমানে বাংলাদেশের সেরা ঔষধ কোম্পানি। এছাড়াও তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক। সালমান এফ রহমানকে নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। তো যাই হোক, বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় $2 বিলিয়ন, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 17,000 কোটি টাকা। আর এই পরিমাণ টাকা মুকেশ আম্বানি শুধু তার বাড়ি বানাতেই খরচ করেছে। তো যাই হোক, তার নামে অভিযোগ রয়েছে শেয়ার মার্কেটের কেলেঙ্কারির সাথে যুক্ত হওয়ার। তো যাই হোক, সালমান এফ রহমানের নিজস্ব প্রাইভেট হেলিকপ্টার রয়েছে, এছাড়াও তার কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে। তো এর আগে অনেকে বলতো বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি নাকি প্রিন্স মুসা। তবে সম্প্রতি সময় চ্যানেলের একটি প্রতিবেদনে জানা গিয়েছে যে প্রিন্স মুসার সকল সম্পত্তি নাকি ভুয়া সম্পত্তি। আর এখন বর্তমানে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে সালমান এফ রহমান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।